গান করতে শুরু করি আসলে ছোটবেলা থেকেই গানের প্রতি একটা আগ্রহ ছিল অনেককে গান শুনতে গান করতে দেখতাম এবং আমাদের পরিবারে একটা জিনিস ছিল যে সবাই গান শুনতো খুব তো মামা খালারা খুব গান টান শুনতো তো ওইখান থেকে আসলে মনে হয় শুরু কোনো অফিসিয়ালি বা কোনো ফর্মালি শেখা হয়নি কিন্তু ওই আনন্দ করতে করতে আর কি গানের মধ্যে আসা আর ছোটবেলায় আমি জন্মগ্রহণ করি এটা আমার নানুর বাড়িতে সেখান থেকে খুব ছোটবেলায় চলে মানে থাকা শুরু হয় আমার ওয়ারিতে বছর খানেক তারপরে চলে আসি পুরান ঢাকার আরেকটা জায়গায় সূত্রাপুর এলাকায় সেন্ট গ্রেভি স্কুল থেকে আমি এসএসসি শেষ করি 86-তে তারপরে আমি ভর্তি হই নর্ডেন কলেজে নর্ডেন কলেজে শেষ করে আমি পাস কোর্সে ভর্তি হয়ে যাই এবং বিকম ছিলাম আমার কমার্স আমি কমার্স আমার ব্যাকগ্রাউন্ড ছিল তো সিটি কলেজ থেকে কমার্স শেষ করার পরে ল প্র্যাকটিস শুরু করলাম 97-এর দিকে বোধ হয় আর তার আগে অবশ্য লয়ের আগে আমি আবার মাস্টার্স করলাম ম্যানেজমেন্টে জগন্নাথ থেকে ফটোগ্রাফিটাই আসলে এখন বলতে গেলে আমি প্রফেশনালি করছি অনেক বছর হয়ে গেল ফটোগ্রাফির পাশাপাশি গানটা সবসময় মনের মধ্যে গুনগুন করতো এভাবে আছি বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে একটা বই পড়ার প্রতিযোগিতা হয় তো সেখানে ওই 87-88 আমরা ওই এখানে পার্টিসিপেট করি এবং তারপরে একটা বড় গ্রুপের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায় তো সেখানে আমরা বিভিন্ন কালচার প্রোগ্রাম করতাম তো আস্তে আস্তে প্রথমে আমি জানতাম না যে তারই গান গাইতে পারে বা গায় আস্তে আস্তে জানি এবং শুনি ভালো লাগে আমাদের বিয়ে হয় 1994-এ তো বিয়ে এবং আবার নতুন মানে কি বলে কর্মজীবন সবকিছুই শুরু হয়ে যায় একেবারে 94-এর পর থেকেই তো যাই হোক আমরা 97-এ 98-এ আমার ছেলে সুপান্তর জন্ম এই তো তারপরে চলতে থাকলো আমাদের দিনগুলো আমার ওয়াইফ সে জব করতো একটা প্রাইভেট এনজিওতে হেলেন কেলারে তো ওই জব শেষ করতে করতে ও প্রায় অনেক বছর জব করার পরে ওর খেয়াল হলো যে সে আর একটু পড়াশোনা করতে চায় যদিও তার মাস্টার্স ছিল নিউট্রিশনে তার ব্যাকগ্রাউন্ড তো সে পড়াশোনা করতে চাইল আর হায়ার স্টাডিজ করতে চাইল এবং সেই অনুযায়ী আমাদের লন্ডনে আসার একটা মহাপরিকল্পনা করতে হয় আমাদের দুজনের মধ্যে এরকম কিছুটা ব্যাপার মনে হয় আছে যে হ্যাঁ যার যার ভালো লাগা জায়গাগুলোতে আমরা একজন একজনকে সাপোর্ট করার চেষ্টা করি তো লন্ডনে আসবার পরে প্রথম দিকে বেশ একা একা লাগতো আর এমন একটা এলাকায় ছিলাম যে সেখানে মানে তখন খুব একটা বাঙালি ইয়ে ছিল তো আমরা ভাবতাম যে কি করা যায় ইস্ট লন্ডনের দিকে যেতাম মাঝে মাঝে সেখানে একজনের সাথে পরিচয় হলো উনি বললেন যে আমাদের একটা রেডিও স্টেশন আছে আরিফ নামে একজন ভদ্রলোকের সাথে পরিচয় হলো উনি আমাদেরকে সেই রেডিও স্টেশনের কথা বললেন সেটা ছিল বেতার বাংলা আসলে গানটা প্রথম থেকেই ভালো গাইতাম বেতার বাংলা যখন থেকে আসছো বেতার বাংলার সাথে যখনই ছিলা তখনই মানে বেতার বাংলার যতগুলো অনুষ্ঠান প্রায় অনেক অনুষ্ঠানে গানের অনুষ্ঠান তুমি অর্গানাইজ করছো এবং নিজেও গান গাইছো বাংলাদেশে চ্যানেল অন্যান্য চ্যানেলে এরকম অনুষ্ঠান ছিল ক্লোজ আপ ওয়ান ছিল কিন্তু ওগুলোতে সেই আমি কখনো করতে পারবো কিনা সেরকম কোনো ধারণাই ছিল না এবং সেটা ভাবতেই অবকাশ পাইনি কিন্তু এখানে যখন আমাকে এটা বলা হলো এবং আমি যখন দেখলাম যে লন্ডনে বসে বাংলায় গান করতে পারবো এবং একটা টেলিভিশন চ্যানেল এত দূর পর্যন্ত ভাবতে পারছে এই বিষয়টা আমার কাছে খুবই আমি মানে ধন্য হয়ে গেলাম একেবারে যে এত বড় একটা উদ্যোগ আমার তো অন্তত অংশ নেওয়া উচিত এবং তাদের এরকম একটা বিশাল উদ্যোগে অন্তত সাপোর্ট করা উচিত সাপোর্টের জন্য অন্তত চাই যে আমি একটা দেখছি কমিউনি সবাই কাছে কম না সবাই এক ইচ্ছা একরকম ভালো কাকে বাদ দিয়ে কাকে রাখবেন কিন্তু এতগুলো এমন কথা বলি যারা এসব মানে 16 জন হতে পেরেছে তারা সবাই আসলে জয় প্রতীক্ষার একটা ব্যাপার ছিল মানে ধৈর্যের ব্যাপার ছিল কারণ অনেকক্ষণ ধরে আমরা বসে আছি এবং একজনের পর একজন হচ্ছে জাজদের কথা শুনছি এবং মাঝে মাঝে ভাবছি যে হবে কি হবে না কেউ বাদ পড়ছে কেউ থাকছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল তো আলটিমেটলি সেটাও ভালো হলো এবং
সেই এক্সপেরিয়েন্সটা খুব ভালো, কারণ সেটা ছিল আমি জানতাম না, আমি শুধু শুনতাম যে চ্যানেল এস বলে একটা লন্ডন বেজ একটা বাংলাদেশি মানে চ্যানেল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আছে, কিন্তু সেদিনই প্রথম আমার দেখবার সুযোগ হলো এত বড় একটা সেট আপ ওদের, আমি একদমই জানতাম না। রাই ভাই গান গাবে ওই আশা নিয়ে আমরা কাজ করতাম, কাজের প্রেরণা পেতাম। আর সেই তারিক ভাই যখন চ্যানেল এসে গেল কম্পিটিশনে, এটা আমাদের জন্য একটা বিরাট একটা কি বলবো একটা উৎসাহের ব্যাপার হয়ে গেল যে তারিক ভাই টিভিতে, তো সবাই বসে থাকি কখন তারিক ভাইকে দেখা যাবে টিভি শুরু করে, তো এটা আমাদের সবার জন্য, আমাদের বেচার বাংলি আমরা যারা ফ্যামিলি আছে বেচার বাংলা আমাদের জন্য একটা বিরাট একটা ব্যাপার। সেটা আবার কর্তৃপক্ষ বেশ একটা যত্নের ইয়া করলেন, কারণ যত্ন যেমন দরকার ছিল এবং পার্টিসিপেন্টরা আসলে কি কতটুকু সেটা মানে বোঝার জন্য ওনারা তখন মিউজিকের সাথে গান গাইবার একটা প্রচেষ্টা নিলেন, এর আগের গুলো ছিল খালিওয়ালায়। তো সেটার জন্য আবার তারা বললেন যে না আপনারা আগে একদিন আসতে হবে, মিউজিশিয়ানদের সাথে বসতে হবে, আপনার স্কেল আপনার বিট সব কিছু করতে, এবং সেটার জন্য একদিন যাওয়া হলো। সেটাও খুব চমৎকার এক্সপিরিয়েন্স, আমি এই প্রথম বোধ হয় প্রফেশনাল মিউজিশিয়ানদের সাথে গান করবার একটা সুযোগ মানে মহড়া করবার একটা সুযোগ প্রথমে হলো। মানে আমরা যখন বাংলাদেশে ছিলাম আমাদের মানে অনেক বড় ফ্যামিলি আমাদের, এবং দেখা যেত যে আমাদের বাসায় সবাই মিলে একটা মজার আড্ডা হতো, এবং সেটা হচ্ছে তারিখের গান শুনতে সবাই আমরা একসাথে, সব আমার ভাবিরা ভাইয়েরা সবাই একসাথে হতাম, খুব মজার একটা গল্প চলতো। এখনো যখন ওনারা আমাকে ফোন করেন তখনও জানতে চান যে তারিখের গান কেমন হচ্ছে। প্রথম থেকে একটা মনের মধ্যে একটা ইয়ে কাজ করছিল যে দুই মাস কিভাবে সময়টা মানে কেমন করে সব ম্যানেজ করবো, এদিকে তো কাজ দুটো কাজ ছিল, কিন্তু কেমন করে জানি ওগুলি ম্যানেজ হয়ে গেল। কলেজের কর্তৃপক্ষ থেকে যখন জানালাম ওনারা নিজেরাই দেখলাম খুব খুশি, এবং তারা বলতে শুরু করলো যে তুমি তো বাংলাদেশে এক্সপেক্ট হয়ে যাচ্ছে, তো তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার চাকরি বলবৎ থাকবে, তুমি সেটা করে আসো। তো সব মিলে যখন ম্যানেজ করে আসলাম তখন মনে হয় যে না আসলে একটা চমৎকার জায়গায় চলে আসছি। প্রথমত এরকম এক্সপিরিয়েন্স সারা জীবনে নাই যে গানের জন্য একটা জায়গায় যাওয়া এবং সারাদিন গান গাইতে পারা, সারাদিন গানের মধ্যে থাকা এবং নিশ্চিন্তে খাওয়া দাওয়া করা, এবং তারপরে গান গুনগুন করতে করতে আবার বাড়িতে ফেরা। মানে আমি বাড়িতে ফিরলাম, অনেকেই বাড়িতে ফেরেনি, অবশ্য ওখানে চমৎকার ব্যবস্থা ছিল থাকবার, যারা লন্ডনের বাড়ি থেকে এসেছিলেন তারা সবাই ওখানেই ছিলেন, একটা বাড়িতে ছিলেন সবাই। At the same time, আমি আমাদের বেতার বাংলার যে শ্রোতারা আছেন, আমি জানি আমাদের বেতার বাংলার শ্রোতা এখন প্রচুর, অনেক শ্রোতা, ওনাদেরকে বলবো যে আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন, আমাদের বেতার বাংলাকে ভালোবাসেন, তাহলে আমাদের তারিক ভাইকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। অবশ্যই হ্যাঁ, চ্যানেল এসে যারা দর্শক তারা তো অবশ্যই দিবে, তারা যদি জানে যে তারিক ভাই আমাদের বেতার বাংলার মানুষ তাহলে তো অবশ্যই দিবে। আর এই মুহূর্তে না বললেই নয় যে প্রধান দুজন যিনি যারা ছিলেন মাসুম ভাই এবং হাবিব ভাই, সবসময় তাদের তত্ত্বাবধানে সবকিছু চলছিল। তো আমাদের উচ্চারণের ক্লাস ছাড়া ছিল, আমাদের শুনলে হয়তো অবাক হবে, নাচের ক্লাস, তবে সেই নাচগুলো আসলে মূলত শারীরিক ফিটনেসের জন্য এবং গানের এক্সপ্রেশনের সাথে মুভমেন্টটা কেমন হবে মূলত সেটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল, একেবারে নৃত্যশিল্পী গড়ে তোলবার মতো ব্যাপারটা ছিল না। আর একটা ব্যাপার ছিল আমাদের শারীরিক মানে শরীর চর্চা, সেটা ছিল স্পেশালি হাবিব ভাই নেতৃত্বে, এবং প্রথম দিন তো ভাই একেবারে গা হাত পা ব্যথা হয়ে গেল, কারণ প্রথম দিন অনেক দিনের অভ্যাস নাই, তো কিন্তু সেটা খুবই কাজে ছিল, এবং উনি তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করলেন যে উনি যখন এই কাজগুলোর মধ্যে তার সম্পৃক্ততা ছিল এক সময়। তারপরে আমাদের খাবারের তো কোনো তুলনাই হয় না, আমাদের দুপুর হওয়ার আগেই খাবারের ডাক পড়তো, এবং আমরা এমনও দিন গেছে যে আমি তাড়াহুড়ো করে বাসা চলে আসছিলাম, পরের দিন আমাকে বলা হয়েছে আজহার ভাই একজন ছিলেন আমাদের সারাক্ষণ আমাদের তদন্ত মানে তত সুষ্ঠু তদন্তে ওনার কোনো জুড়ি নাই, এবং পরের দিন দেখা গেল আমাকে বকবকি করা হচ্ছে যে আপনি কেন খেয়ে যাননি কালকে রাতে, তো না খাইবার জন্য যে বকা খাওয়া যায় সেই বিষয়টা ওখানে যাওয়ার পরে বোঝা গেল। বাংলা কালচার বাংলা কৃষ্টির যে একটা প্রমোশন বিদেশ বিভিন্ন এটার জন্য প্রথম ভোটটা পাবে চ্যানেল এস যারা দর্শক এবং যারা ভোটার তাদের সবার কাছে আবার হৃদয় থেকে আন্তরিক একটা অনুরোধ থাকবে যে আমাদের তারিক ভাইকে যদি আপনাদের ভালো লাগে তাহলে ওই 50 পয়সার জন্য কষ্ট করবেন না প্লিজ, তার কাছে ধার করে হলেও পয়সা নিয়ে ভোট দিয়ে। আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে গান করা, আর সেটা যদি প্রফেশন হিসেবে নেওয়া যায় একটা সময় তাহলে মানে পেশা এবং নেশা দুটোকে একসাথে করতে পারার মতো এত অপূর্ব ঘটনা তো জীবনে আর
হওয়ার মতো নয়, তা আমি অবশ্যই সেটাকে পেশা হিসেবে তখন নেওয়ার চেষ্টা করবো, একদম প্রধান প্রথম পেশা হিসেবে নেওয়ার মতো একটা চিন্তা আমার থাকবে, তবে নিজেকে তৈরি করার মধ্য দিয়ে। আমি অনেক শিল্পীকে দেখেছি যারা হয়তো তাদের মেইন প্রধান ভাষা ইংরেজি নয়, কিন্তু তাদের গান সারা দুনিয়ায় অনেক জনপ্রিয় হয়েছে অন্য দেশের তারা, তো সেটার পেছনে মিডিয়ার ইয়ে ছিল এবং তারা সেটা পেরেছেন চর্চার কারণে। আমার কেন জানি মনে হয় যে বাংলা গান লন্ডনের মতো একটা আন্তর্জাতিক এলাকায় এটাকে অনেক দূর নেওয়া সম্ভব এবং একেবারে মেইন স্ট্রিমে নেওয়া সম্ভব এবং অনেক বড় করে উপস্থাপন করা সম্ভব, কারণ আমাদের গানের যে ঐশ্বর্য, যে ভান্ডার, সেটা অসাধারণ। এই যে উদ্যোগটা এবং এখানে আমার প্রায় 2 মাস ওখানে ক্যাম্পিং এর মধ্যে ছিলাম এবং এই সময়ে দেখা যাচ্ছে প্রায় পরিবার থেকে আমি সকালবেলা চলে যেতাম এবং রাতের বেলা ফিরতাম, তো পুরো সবকিছু দেখভাল করা আমার। ও মনে হচ্ছে যে ওর ভালো লাগার একটা জায়গায় ও যাচ্ছে, যেতে চাচ্ছে এবং অবশ্যই গানটা সবসময় ওকে লোকজন বলে যে ভালো গায় এবং আমার কাছেও ভালোই লাগে। অনেক দূরে এগিয়ে গেছেন, এখন উনি সেরা 16-এ সেরা 16-তে আছেন, তো এই 400 উপরে মানুষ ছিল, এরপর থেকে যদি উনাকে এত এত করে আমরা পেয়ে গেছি অনেক উপরে, তার মানে আপনারাও জানেন যে উনি আপনারা বুদ্ধি ওনাকে আরো উপরে নেবেন, উনি যেন আমাদের চ্যানেল স্টার হয়। আমি যতই স্বপ্ন দেখতে চাই না কেন, যতই গান গাইতে চাই না কেন, এখনকার এই যুগ, গণতন্ত্রের যুগ, প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমার খুব প্রয়োজন এবং অংশগ্রহণটা সম্ভব এইভাবেই আমার প্রতি সমর্থন প্রকাশ করা।